মুসলমান হায়াত শেষ হয়ে যাবে, ও দিনাজপুরের মুসলমান যাও, দিনাজপুরে কত কাফনের কাপড়ের দোকান আছে দেখবা, এই কাফনের কাপড়ের দোকানে কত কাফনের কাপড় আসছে জানো, এই কাফনের কাপড়ের মধ্যে তোমার কাফনটা আল্লাহ পাঠিয়ে দিয়েছে কিনা তোমার তো জানা নাই রে বন্ধু। তোমার পাশে যে মুদিখানার দোকান আছে কত সাবান আছে তুমি দেখো, এই সাবানের মধ্যে সেই সাবানটা তোমার জন্য এসে গেছে কিনা। ওরা মসজিদের মধ্যে জানা যারা খাটিয়াটা রাখা, মসজিদ থেকে খাটিয়াটা একদিন নামবে, কোন বাড়ির দিকে যাবে কেউ বলতে পারো না, জানি তোমার সন্তানের জানাজার জন্য নাকি তোমার জন্য যাবে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি তারা ফেরেশতাকে আজীব হালত নামক কিতাবের মধ্যে হাদিস আনছেন, মালাকুল মউত প্রতিদিন মানুষের চেহারার দিকে সাত সাতবার করে তাকায়, যার হায়াত শেষ রূহটা কবজ করে যখন চলে যায় ঘরের চৌকাঠের উপরে দাঁড়া মালাকুল মউত যার যা বলতে থাকে, বাবা কেন কান্দ, তোমার সন্তানকে নিয়ে চাইতেছি, আজকে তোমার সন্তানকে নিলাম বাবা কালকে তোমার পালা, ও বিবি কেন স্বামীর জন্য কাঁদো, আজকে তোমার স্বামীরে নিয়ে গেলাম বিবি কালকে তোর পালা, সন্তান বাবার জন্য কেন কান্দ, আজকে বাবার নিয়ে গেলাম কালকে সন্তান তো তোমার পালা। একে একে করে তোমাদের যতদিন থাকবে মানুষ ততদিন আমি আজরাইল আসতেই থাকবো, আসতেই থাকবো। মুসলমান একটা মিনিট শুধু চক্ষুটা বন্ধ করে বাজান ভাবুন না, এই সময় যদি মালাকুল মউত ঘাড় ফিরাইলাম মালাকুল মউতরে যদি দেখতে পাই, ওরে মাহফিল থেকে চলে যাইতেছো প্যান্ডেলটা পার হইলা, মালাকুল মউত বলে তোমার জানটা নেওয়ার জন্য এসেছি, যখন গাড়িতে উঠবো দরওয়াজার সামনে যদি আমাকে মালাকুল মউত ডাক দেয় বলে রিজওয়ান রফিকি আমি মালাকুল মউত তোমার জন্য এসে গেছি পর্দার আলালের মাগো, আজকে তোমার নাকের ফুল আছে কালকে আজকে তোমার নাক কানে দুল আছে গোমা, কিন্তু মা মালাকুল মউত আসার পর ওই নাকে কানের দুল আল ফুল খুলে নাকে কানে তুলা দিয়া সাজাইয়া দিবে, ওরে যুবক সন্তান রে তোমার আজকে অন্ধকার কবরে যাওয়ার ডাক যদি আইসা যায়, তোমার সবাই ইন্তেকালের পর চতুর্দিকে কান্নার রোল পড়ে যাবে, কেউ বা তোমার জন্য কাফনের কাপড় কিনতে যাবে, কেউ বা মসজিদের খাটিয়াটা আনতে গেল, কেউ বা তোমার জন্য কবর খনন করতে গেছে, কেউ বা তোমার জন্য আতর গোলাপ আনতে গেল, কেউ বা বরই পাতা পাড়তে গেল, কেউ বা গরম পানি করতে গেছে, কেউ বা সাবান শ্যাম্পু আনতে গেল, ওরা যুব তোমার পাশে তোমার সন্তান কাঁদে, আব্বু আব্বু বলে চিৎকার দিয়া দিয়া কান্দে, বাবা যখন ডাকে সাড়া দেয় না, চাচারে বলে চাচ্চু আমার বাবা ডাকে সাড়া দেয় না কেন, কথা কয় না কেন, তোমার লাশটা নিয়ে সবাই চতুর্পাশে ঘেরাও করে তোমার লাশটা খাটিয়ার উপর রাইকা গোসল দিবে, কেউ বা ডান পাশে পানি ঢাললো যুবক, কেউ বা তোমার জন্য বাম পাশে পানি ঢাললো, কেউ মাথায় কেউ বুকে কেউ পায়ে পানি ঢালতেছে, তোমার একে একে সাবান শ্যাম্পু দিয়া গোসল দিয়া তোমার পাশে তাকায় যদি পারো দেখো তোমার পাশে তিনটা পাঁচটা কাফনের কাপড় কাইটা কাইটা রেখে দিয়েছে, ওরে যুব তোমার লাশটা এখন কাপড়ের কাপড়ের উপর রাখছে, তোমার কাপড়ের কাপড়ের উপর রাইখা চকলেটের মতো তোমার পেঁচাইয়া দিল, তোমার লাশটা এখন সবাই জানাজা দিয়া সবাই কান্দে কইরা কবরের দিকে নিয়ে যাচ্ছে, আর তোমার মা বাবা সন্তান ছোট্ট মাসুম বাচ্চা ডাক দেয় বলে আব্বু তুমি কই যাও, আজকের পর থেকে কোনদিন কার চকলেট কিনে দিব না রে বাজার, আজকের পর থেকে কি তোমার থেকে আর তোমার মুখের থেকে একটা চুমা পামু, আজকের পর থেকে কি তোমার বুকে তুমি আমাকে একটু কোলে নেবা না, আব্বু তুমি কথা কও না কে কই যাও তুমি কই যাও, ওরে মুসলমান সবাই কাঁদবে তোমার বলার মতো কোনো ভাষা নাই, তোমার লাশটা নিয়ে সবাই অন্ধকার কবরে লাশটা নিয়ে যখন রেখে দিল, ডানে মাটি সামনে পেছনে উপরে নিচে মাটি আর মাটি, ওরে মুসলমান এই সময় সুত করো ভাই, ওরে যারা দাড়ি কামাইছো বেনামাজি বাবা ও বেপরদাসীর মাগো,
তোমার কবরের মধ্যে লাশ রাখার পর কবরের মধ্যে যদি আগুন তাই ধাউ করে যদি জ্বলা উঠে, তোমার কবরের মধ্যে সাপগুলো বিষাক্ত সাপ যদি দংশন করতে থাকে, তুমি বাঁচাও বাঁচাও বলে চিল্লাইবা, কিন্তু তোমার ডাকটা শোনার মতো দুনিয়ার কোনো মানুষ আসবে না। আল্লাহ রাসূল বলেন একটা সুন্নাত, আমি রাসূলের একটা ফ্যাশন মেনে আয়। আমি রাসূল ঘোষণা দিলাম যখন কবরে আসবা দিলে হিয়াতিন সাইবা, এক মুষ্টি দাড়ি হওয়ার আগে কাটবা না, ছোট করবা না, খাটো করবা না, ক্লিন শেভ করবা না, এই একটা ফ্যাশন যদি মেনে আসতে পারো আল্লাহ পাক তোমার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দিবে। এক আল্লাহ বলা স্বপ্ন দেখতেছেন, বিশ্ব নবীর বুক থেকে রক্ত গলগল করে পড়ে, নবী আপনার বুকে রক্ত কেন? আমার নবী বলে উম্মত, যাদের জন্য তায়েফে ওহুদে দানদান শহীদ করলাম আমার সেই কলিজার টুকরা উম্মতেরা, যখন তাদের মুখে খুর বেলেট লাগায় কেমন জানি ওই খুর বেলেটটা আমি নবীর কলিজার মধ্যে আগে লেগে যায়। দাড়ি কামাচ্ছেন 24 ঘন্টা কবিরা গুনা লেখা হচ্ছে, নামাজ পড়ছেন নামাজের সব হচ্ছে, দাড়ি কাটার গুনা হচ্ছে। এই জন্য ভাই আমরা সবাই চেষ্টা করি, নবী কেমনে মাথায় টুপি দিয়েছিলেন, কেমনে গায়ে পাঞ্জাবি পরেছিলেন, কেমনে দাড়ি রেখেছিলেন, কেমনে হেঁটেছেন, কথা বলেছেন, মুস্কি হাসিতে কথা বলা, এটাও নবী যে সুন্নাহ, সুবহানাল্লাহ বলেন না? এই সুন্নাত গুলো শেখার জন্য পারলে তবলিগ জামাতে যান, আবার উলামা বিদ্বেষীর সাথে যায় না। যারা আলেম উলামা আছেন এলেম কালাম জানেন, ওই টাটকা মূর্খদের সাথে গেলে আবার বিপদ আছে। আলেম উলামা যেদিকে আছেন সেদিকে যান, সুন্নাত গুলো শেখেন, জীবনটাকে আলোকিত করেন, পারবেন না ইনশাআল্লাহ। আমরা আজকে থেকে ওয়াদা করব সালমান খানের ফ্যাশন মানবো না, আরবের নবী মুহাম্মদের ফ্যাশন মানবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করেন।